আগামীতে তিন শাসনে আমরা ক্যান্ডিডেট দেব, আমরা এককভাবে নির্বাচন করব। আমরা নির্বাচনের মাধ্যমে আবরে শিল্প অঞ্চল কে রাস্তা ঘাট শ্রমিক মেহনতি মানুষের জন্য সেবা করার দায়িত্ব নিব এবং সেবা করার সুযোগ যদি আমাদেরকে এই শিল্প অঞ্চলের জনগণ দেয় তাহলে আমরা আবরও এই দেশের মানুষকে চার টাকা পাঁচ টাকা থেকে আট টাকার যে চাউলের সাধ্যমের আমলে ছিল সেটা আবারও পুনরায় আমরা আনার চেষ্টা করব। অঞ্চল হলো শিল্প অঞ্চল, এই শিল্পাঞ্চল করার জন্য আলহাজ হোসেন মোহাম্মদ ইরশাদ উপজেলা সৃষ্টি করেছিলেন, উপজেলায় উপজেলায় শিল্প কারখানা করার জন্য। ইরশাদের আমলে এদেশে গার্মেন্ট শুরু হয়েছিল, গার্মেন্ট শুরু হয়েছিল বলেই আমাদের মামুনরা গার্মেন্টে চাকরি করে সামাজিকভাবে উন্নত হয়েছে, সামাজিক অবস্থানে তাদের পরিচয় হয়েছে, সামাজিকভাবে ভালো করে তাদের বিয়ে শাদী হচ্ছে। এইটা যদি শাহ সাহেব শুরু না করতেন তাহলে দেশে গার্মেন্টস কারখানা কিভাবে হতো আমি জানি না। মামুনরা ঘরে ঘরে ঝিয়ের কাজ করতেন এবং শ্রমিকরা আজকে যে কষ্ট করছে ঢাকামুখী হচ্ছে, তখন আর ঢাকামুখী হইতে হতো না। দেশ বিকেন্দ্রীকরণ হলে বিভাগে কি বিভাগে শিল্প অঞ্চল হতো, বিভাগে বিভাগে শিল্প কারখানা হতো, আমাদের দেশের মানুষ আরো বেশি চাকরি করত। তাই হোসেন মোহাম্মদ ইরশাদ মানুষের উন্নয়নের জন্য উপজেলা করেছিলেন এবং শিল্প কারখানার শুরু করেছিলেন গার্মেন্টস। আমি ধন্যবাদ জানাতে চাই, আমি ধন্যবাদ জানাই বর্তমান প্রধানমন্ত্রীকে যে আপনি উপজেলা করেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আগের মতো ইরশাদ সাহেব যেটা চেয়েছিলেন জনগণের দ্বারগুড়ায় মানুষকে তার কর ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য সেটা করলে আমরা অত্যন্ত খুশি হব এবং জাতীয় পার্টি আপনাদের জন্য কি করছে এটা মনে রেখে কাজ করবেন। আমি বলতে চাই আমরা কেন প্রতিটি থানা প্রতিটি ওয়ার্ড প্রতিটি ইউনিট কেন আমরা সম্মেলনগুলো করব এবং করছি। সামনে আমাদের জাতীয় নির্বাচন, এই জাতীয় নির্বাচনের সময় আগের দিন রাতেই ভোট হয়ে যায়, যারা ভোটার তারা তো ভোট দিতে পারে না, ভোট তো আগের দিনেই হয়ে যায়। এই কারণে আমরা ইউনিট পর্যায় থেকে এই সম্মেলনগুলো শুরু করেছি, ইউনিট থেকে ওয়ার্ড ওয়ার্ড থেকে থানা থানা থেকে মহানগর মহানগর থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত আমাদের এই সম্মেলনগুলো চলবে এবং আমরা ঢাকা মহানগর উত্তরকে একটু শক্তিশালী করে জিএম কাদেরের হাতকে শক্তিশালী করার জন্য ঢাকা মহানগর উত্তরকে শক্তিশালী করে আমরা সুন্দর একটা উপহার দেবো ওনাকে, আমাদের জিএম কাদেরকে।